ভালো আছি বাবা, তুই কেমন আছস? আলহামদুলিল্লাহ মা, ভালো আছি। মা তোমার শরীর কেমন? বাবারে, আমার শরীরটা তেমন ভালো নাই, আমার ওষুধ শেষ হয়ে গেছে। পারলে কয়টা টাকা পাঠায় দিস। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, হ্যাঁ আমি ব্যবস্থা করে তোমার পাঠিয়ে দিব। বাবা, তুই খাওয়া দাওয়া করছস? হ্যাঁ মা, এই যে মাত্র খাইতে বসছি। বাজান, কি দিয়ে ভাত খাইতেছস? মা ওই যে মুরগির মাংস, মুরগির মাংস দিয়ে খাইতেছি মা। মা তুমি তুমি আমার চিন্তা করো না, ওই যে নিজের যত্ন নিও মা, টাকার ব্যবস্থা করে আমি পাঠা দিব নি মা। আচ্ছা বাবা। বাবা এটা পড়ছিলাম। হ্যাঁ পড়ছিলাম। আলিফ, কাল সকালে একটু বাবুকে পড়িয়ে যেও তো, আমরা আবার কালকে বিকেলে দাওয়াতে যাব। আচ্ছা আন্টি, ঠিক আছে। আন্টি একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আসলে আন্টি কিভাবে যে বলি, আমার না চলতে একটু বেশ সমস্যাই হচ্ছে, পকেটে টাকা পয়সা নেই তো, এই মাসের টাকাটা যদি দিতেন ভালো হতো। দেখো আলিফ, তোমার আঙ্কেল তো আমার কাছে টাকা দিয়ে যায়নি, সমস্যা নেই, তোমার আঙ্কেল আসুক তারপর বলবো নে। হ্যাঁ ঠিক আছে আন্টি। পড়ো বাবা। ভাইদের কিছু লাগবো? ভাই আমার হাতে তো এখন টাকা পয়সা নাই, টাকা হলে আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আমাকে 2 কেজি চাল দেওয়া যাবে? দেড় মিনিট, সকালবেলা ফাইল দিয়ে শুরু করছেন না, মাত্র দোকানটা খুলছি, আপনি বাকি লইতে আইসেন না? সরন্ত হেন্তে যান, নগদ বেশি কুল পাই না, বাকি দিবো আপনারে, যান তো হেন থেকে ঝামেলা করতে আইসে। ভাইয়া যদি দিতেন আমার অনেক উপকার হতো। ভাই দেখেন, সকালবেলা দোকানটা খুলছি, বৌনি বন্ধ করি নাই, আপনি এখন আমার ঝামেলা করেন না তো, আমার পুরো কুফা লাগাই দেন না, যান হেন্তে যান। ভাই আপনার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, দিয়ে দেন না, আমি তো আপনার দোকান থেকেই মালপত্র কিনি, দিয়ে দিব আমি টাকা। আচ্ছা আপনার কি আমার বলদ মনে হয়? এত টাকাতে দোকানপাতি করে আমি বাকি দশজন আইসি হ্যাঁ না, বাকি দিয়ে আপনার পেছন পেছন ঘুরবো, জানতে জানতে জান। আরে আইসে বাকি লইতে, সকালবেলা দোকান খুলে সারি নেই, বাকি লইতে আইসে। এই তো তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবে, তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। কি আর বলবো, লজ্জার কথা, আঙ্কেল হাতে টাকা পয়সা একদমই নেই, মায়ের ওষুধ কিনতে হবে, আমার খাবার দাবার কিনতে হবে, আমার টাকাটা খুব প্রয়োজন আঙ্কেল, যদি টাকাটা দিতেন আমার অনেক উপকার হতো। তোমাদের মতো ছোট লোকদের এই একটা স্বভাব, রাস্তাঘাটে যেখানে সেখানে টাকা চাওয়া। আঙ্কেল এমন কেন করতেছেন বলেন তো, টাকাটা আমার অনেক দরকার আঙ্কেল, প্লিজ একটু বোঝার চেষ্টা করেন, আমি এই জন্যই চাইছি। আরে রাস্তাঘাটে কি তোমার টিউশনের টাকা নিয়ে আমি ঘুরি, বেয়াদব কোথাকার? আঙ্কেল এভাবে রাগারাগি কেন করতেছেন, ভালোভাবেও তো বলা যায়। তোর ভালো গোষ্ঠী কি লাই, আমার একটা প্যাস্টিস আছে না? আচ্ছা রাস্তাঘাটে লোকে যদি আমাকে দেখে তাহলে আমার মান সম্মান থাকবে? আঙ্কেল এসব আপনি কি বলতেছেন, আমি তো এখানে মান সম্মান যাওয়ার মতো কিছু বলিনি, আমার টাকাটা অনেক প্রয়োজন আঙ্কেল, এই জন্য আমি আপনার কাছে চাইছি, আমার পাওনা টাকা। পকিনির বাচ্চা, এই 2000 টাকার জন্য ঘুরঘুর করছিস তাই না? দাঁড়া তোর টাকা আমি দিচ্ছি, এই নে, এই যাও, আর তোর মতো লজিং মাস্টার আমার দরকার নেই, বুঝলি, এই যাও। ওয়ালাইকুম সালাম। তুমি? হ্যাঁ আমি সে আলি। ঘটক তো বললো ছেলে অনেক বড় লোক,
কিন্তু তুমি তো সেই লজিং মাস্টার। ছোট্ট একটা মিস্টেক হয়েছে আপনার, আমি আর সেই লজিং মাস্টার নই, আমি এখন এই শহরের সব থেকে বড় বিজনেসম্যান। যাই হোক, কাক যদি ময়ূরের পাখা লাগায় তাইলে ময়ূর ভাবা যায় না। আপনি কিন্তু আমাকে বাড়িতে দাওয়াত করে এনে অপমান করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস। আরে আলিফ, তুমি? জি আন্টি, আমি। বাই দ্য ওয়ে, আমি তাহলে উঠি। আরে চলে যাচ্ছ কেন? তোমার কি আমার মেয়েকে পছন্দ হয়নি? না না আন্টি, এমন কোনো ব্যাপার না। আপনার মেয়ে যথেষ্ট সুন্দরী, ওকে অপছন্দ হওয়ার মতো কারণ নাই। সব থেকে বড় কথা হচ্ছে যে আপনাদের ফ্যামিলিটাই আমার পছন্দ হয়নি। এই তুমি এমনভাবে কথা বলছো কেন? ভদ্রভাবে কথা বলো। হোয়াট ডিড ইউ সে? ভদ্র? আপনার মতো ছোট লোকের সাথে এর থেকে ভালো ব্যবহার আমার দ্বারা সম্ভব না। আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা আপনি বলুন তো, আপনি এভাবে উত্তেজিত হয়ে কেন কথা বলতেছেন? কেন বলতেছি শুনতে চান? শুনেন তাহলে। ফকিনীর বাচ্চা, এই 2000 টাকার জন্য ঘুরঘুর করছিস তাই না? দাঁড়া, তোর টাকা আমি দিচ্ছি, এই নে। এই যাও, আর তোর মতো লজিং মাস্টার আমার দরকার নেই, বুঝলি? এই যাও। এখন বুঝতে পারছেন? সব থেকে বড় কথা কি জানেন, আমি জানতাম না আপনার ব্যাপারে যে আপনি এই পরিবারের মেয়ে। আমি শুধু এতটুকু শুনছি যে আপনি ফরেনে পড়াশোনা করছেন, অনেক ভালো একটা পরিবার থেকে বিলং করেন, দ্যাটস ওয়াই আমি আসছি। কিন্তু এখানে আসার পরে যখন এই মানুষটার চেহারা দেখছি, শুনুন, এরকম পরিবারের সাথে আমি কোনো সম্পর্ক স্থাপন করতে চাই না। কারণ আপনার বাবা একজন অমানুষ। অন্যায়টা আপনার না, অন্যায়টা আপনার বাবার। সে মানুষকে মানুষ মনে করে না, গরিবদেরকে সম্মান দিয়ে কথা বলা তো অনেক দূরের কথা, তাদের সাথে যা ইচ্ছা তাই ব্যবহার করে। আর এরকম একটা অমানুষের সাথে সম্পর্ক স্থাপন তো অনেক দূরের কথা, তার চেহারাটাও আমি দেখতে চাই না। এই বাড়ির জামাই হওয়ার ইচ্ছা আমার এক বিন্দু পরিমাণও নেই। বাই। ছি বাবা, তোমার মন মানসিকতা এতটা জঘন্য, এতটা নীচ! সামান্য কিছু টাকার জন্য তুমি একটা মানুষের সাথে এত খারাপ ব্যবহার করতে পারো? বাবা, আজকে তোমার জন্য না আমার এই দিন দেখতে হলো। বাট একটা কথা বলি, তুমি মানুষের সাথে যেমনটা করেছো না, একদিন তোমার সাথে না ঠিক তেমনই কিছু হবে। তোমাকে তোমার বাবা বলে ডাকতে ঘৃণা করছে।